হ্যালো বন্ধুরা, আমার নাম শুভময় দে আর এটা আমার আইডি। আইডির নাম প্রিন্স। এই আইডিটা আমি 3.5 বছর ধরে করেছি। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হলো বেঙ্গল ব্রাদার্স। আর সেই চ্যানেলে আমি আরও ফানি ভিডিও আছে, তোমরা তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তাছাড়াও আমরা এই চ্যানেলে আরও সিওসি টাউন হল 11, 10, 9, টাউন হল 12-এর অ্যাটাক স্ট্র্যাটেজি তোমাদের দেখাবো, সব থেকে বেস্ট ওয়ার অ্যাটাক স্ট্র্যাটেজি, যাতে তোমরা সহজেই ইজিলি 100% করতে পারো যে কোনো ওয়ার বেসকে। সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক আর শেয়ার করে দিও একটু। আর যেগুলো আমাদের ভুল হবে সেগুলো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর তো আজকে তোমাদের দেখা চলেছি টাউনের সব থেকে বেস্ট ওয়ার অ্যাটাক স্ট্র্যাটেজি, তার জন্য তোমাদের কী ট্রুপস ইউজ করতে হবে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো, আর্মি হচ্ছে তোমরা নিজের আর্মিতে আর্মি ক্যাম্পে এই আর্মিগুলো নেবে, দেখে নাও তোমরা কী আর্মি ইউজ করছো। আর তোমরা সিসিতে নেবে বোলার আর ব্যাট স্পেল, আর তোমরা স্পেল হিসেবে নেবে 2 রেজ, 3টে ফ্রিজ, 1টা পয়জন, 3টে ব্যাট, আর ওয়াল ওয়াকার নেবে, আর কিং কুইন ওয়ার্ডেন হিরো। ঠিক আছে, তো আমাদের তোমরা দেখা চলেছি 3টে আলাদা আলাদা বেসের ওপর 100% করে তোমাদের দেখাবো টাউন হল 11-এর কী করে তোমরা খুব সহজেই টাউন হল 11-কে 100% করবে। তো প্রথম অ্যাটাকটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে প্রথম অ্যাটাক। আর তোমাদের প্রথমেই বলে রাখি, টাউন হল 11, 10, 9, 12, 13 তোমরা যাতেই 100% করতে যাও, তার জন্য তোমাদের প্রথমে মেনলি কারণ জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে ফানেলিং করা। ফানেলিং করা মানে হচ্ছে একটা স্পেস তৈরি করা, যে স্পেসটা তৈরি করলে তোমার ট্রুপস খুব ইজিলি বেসের মাঝখানে ঢুকতে পারবে বা বেসের কোরে ঢুকতে পারবে। আর বেসের কোরে যত ঢুকবে তত ইজি হবে তোমার সেই বেসটাকে 100% করার। আর তুমি যদি না বেসের কোরে ঢোকাতে পারো, তোমার ট্রুপস বা হিরোজ যদি বেসের চারদিক দিয়ে ঘোরে, তাহলে তোমার বেসে কোনোদিনও 100% হবে না। ঠিক আছে, সো ফানেলিং করা কী করে করতে হয় তোমরা একটু দেখে নাও। আমি ফানেলিং করেছি ইলেকট্রো ড্রাগন, বেবি ড্রাগন আর পেক্কা দিয়ে। তো দেখো কীভাবে ফানেলিংটা তৈরি করেছি, ফানেলটা তৈরি করেছি। দেখো দেখো ফানেলিংটা হচ্ছে, যেহেতু ইলেকট্রো ড্রাগনটা মরে গেল তাই গ্র্যান্ড ওয়ার্ডেন আর ক্যানন একটা রয়ে গেছে, আমি সেটা উইজ দিয়ে ভাঙার চেষ্টা করবো কিন্তু সেটা ভাঙবে না। সো আমি ওয়াল ওয়াকার ছেড়ে দেবো, আর ওয়াল ওয়াকার পেছন দিয়ে সব কিছু ট্রুপ ছেড়ে দেবো, কারণ পেক্কা মাদিক দিয়ে খুবই বড় ফানেল তৈরি করে দিয়েছে, ট্রুপসের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখন। দেখো সব আমার ট্রুপস আর কিং কুইন ওয়ার্ডেন সব পড়ে যাবে। আর সব থেকে বড় কথা, দেখো আমি সিঙ্গেল ইনফার্নো সামনে যদি তোমার ওয়াল ওয়াকার পড়ে, তাহলে তোমার ওয়াল ওয়াকার খুব সহজেই ভেঙে যেতে পারে। সুতরাং তোমাকে ওয়াল ওয়াকারকে কোরে নিয়ে যাওয়ার জন্য, বেসের কোরে নিয়ে যাওয়ার জন্য তোমাকে ওয়াল ওয়াকারকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে, যাতে তোমার বেসটাকে খুব সহজে 100% হয়। আর তার জন্য তোমাকে ইনফার্নোর উপর তুমি একটা ফ্রিজ ইউজ করতে পারো, ফ্রিজ স্পেল ইউজ করতে পারো, যাতে ইনফার্নোটা কিছুক্ষণের জন্য থেমে থাকে আর তুমি খুব সহজেই 100% করতে পারো। সো দেখো দেখো আমার সব ট্রুপস আর কিং কুইন হিরো সব কিছু মাঝখানে গেছে। ঠিক আছে, দেখো এনিমির সিসি বেরোচ্ছে, আর আমি এনিমির সিসির ওপরে আমি ফ্রি এ ইউজ করব, পয়জন ইউজ করব। আর ঈগল আর্টিলারি আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এনিমি ডিফেন্সে, আর এনিমি ডিফেন্সের জন্য সেই ঈগল আর্টিলারি যদি তোমার তার প্রথম হিটে, প্রথম 3টে করে হিট দেয় একবারে, যদি প্রথমবারের হিটে প্রথমে 3টে হিটে তোমার যদি ট্রুপসকে খুবই বড় ড্যামেজ করে থাকে, তুমি সঙ্গে সঙ্গে তাহলে তার ড্যামেজের আগেই তুমি তাহলে তোমার ওয়ার্ডেনের এবিলিটিটা ইউজ করবে। এবিলিটি ওয়ার্ডেনের এবিলিটির মানে হলো তোমার ট্রুপস কিছুক্ষণের জন্য ইনমর্টাল হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমার যেহেতু খুব একটা বেশি ড্যামেজ দিচ্ছিল, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে ওয়ার্ডেনের এবিলিটি ইউজ করে নিলাম। আর দেখো সব আমার ট্রুপস পুরো বেসের কোরে গেছে, আর এই কোরেই নিয়ে যেতে হবে তোমাকে, যাতে খুব সহজে 100% করতে পারে। আর আমি মাঝখানে রেজও ইউজ করে দিয়েছি, খুব সহজে ক্লিয়ার হচ্ছে মাঝখানটা। ডান দিক দিয়ে বোলার ক্লিয়ার করছে, কুইনও ক্লিয়ার করছে ডান দিকে। দেখো ডান দিকে কুইন ক্লিয়ার করতে করতে যাচ্ছে,
আর একটা তোমাদের গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, 100% করার ক্ষেত্রে তোমরা ব্যাট স্পেলটা কীভাবে ইউজ করবে। তোমরা যদি ব্যাট স্পেল ভুলভাবে ইউজ করো আর সেটা যদি উইজার্ড টাওয়ারের সামনে চলে যায়, তাহলে উইজার্ড টাওয়ার একটা স্প্ল্যাশেই তোমার সবকটা ব্যাট মেরে ফেলবে, আর সবকটা ব্যাট মেরে ফেললে সেটা তোমার 100% হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে টাউন ইলেভেনে, যে কোনো টাউন হলই, ঠিক আছে। তো সেই জন্য তোমাকে উইজার্ডের উপরে ফ্রিজ করে যেতে হবে বা উইজার্ডকে কোনোভাবে বিজি রাখতে হবে তোমার ট্রুপসের মাধ্যমে। দেখো আমি উইজার্ড টাওয়ার থেকে দূরে ব্যাট স্পেল ইউজ করেছি, যাতে খুব সহজে উইজার্ড টাওয়ার না তাকে স্প্ল্যাশ দিয়ে সব মেরে ফেলতে পারে। সো দেখো উইজার্ড টাওয়ার বিজিও আছে, আমার ব্যাট স্পেল এদিকে সব ভেঙে ভেঙে যাচ্ছে, উইজার্ড টাওয়ারের উপর আমি ফ্রিজ ইউজ করেছি, দেখো যাতে উইজার্ড টাওয়ার না স্প্ল্যাশ দিতে পারে। উইজার্ড টাওয়ার এখন স্টপ আছে, আমার মনে হলো উইজার্ড টাওয়ারের এক্ষুনি একটা ফ্ল্যাশ দিয়ে আমার সব ব্যাটকে মেরে দিতে পারে, ফ্রিজ স্পেল এক্ষুনি শেষ হয়ে যেতে পারে, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে আবার একটা ফ্রিজ স্পেল ইউজ করে নিয়েছি উইজার্ড টাওয়ারের উপরে। আর এদিকের উইজার্ড টাওয়ার দুটো বিজি আছে, সো আমার খুব ইজিই হবে 100% করার ক্ষেত্রে। দেখো এদিকে পিকার কিং বিজি রেখেছে আর এদিকে ওয়ার্ডেন বিজি রেখেছে উইজার্ড টাওয়ার। দেখো কুইন ওদিকে ক্লিয়ার করছে, দেখো বেস্টটা খুব সহজে ইজিলি 100% হয়ে গেল। এবার তোমাদের আমি নেক্সট বেস্টের উপর দেখাচ্ছি, নেক্সট বেস্টের উপর 100% তোমরা একটু দেখো, নেক্সট আলাদা বেসের উপর আমি 100% করেছি। দেখো ফান্ডেলিং করবো সেই আমি ইলেকট্রো ড্রাগন, বেবি ড্রাগন আর পেক্কা নিয়ে, আর আমি একটা বোলার ইউজ করবো এই মোটরটাকে ভাঙার জন্য। ফান্ডেলিংটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে তোমাদের, যাতে খুব সহজেই তোমরা 100% করতে পারো। দেখো এবার আমি বোলারটা ইউজ করবো এটা ভাঙার জন্য মোটরটা, দেখো যে সুন্দর একটা ফানেল তৈরি হলো আমি সঙ্গে সঙ্গে ওয়াল ব্র্যাকেটটা ছাড়বো, আর ওয়াল ব্র্যাকেটটাকে ওয়ালটা ভাঙতে দেবো, যাতে ওয়ালটা ভাঙলে আমার ট্রুপসগুলো ভেতরের দিকে ঢোকে। দেখো ওয়ালটা ভাঙলো, আমি সঙ্গে সঙ্গে পেছন দিয়ে ট্রুপস ছাড়ছি সব, পেক্কা উইচ, তার পেছনে হিরো, তার পেছনে বোলার, আর তার পেছনে আমি হিলার ছাড়বো। দেখো এনিমির সিসি থেকে ট্রুপস বেরিয়েছে, তার উপর পয়জন ইউজ করবো, আর দেখো যেহেতু প্রথমবারে রেগুলার আর্টিলারি খুব একটা ড্যামেজ দিতে পারেনি, তাই আমি এখনও ওয়ার্ডেনের অ্যাবিলিটি ইউজ করিনি, কিন্তু সেকেন্ড ড্যামেজের আগেই আমি ওয়ার্ডেনের অ্যাবিলিটিটা ইউজ করে নেবো, কারণ সেকেন্ড ড্যামেজ খুবই হাই ড্যামেজ দেওয়া। তো দেখো আমি ওয়ার্ডেনের অ্যাবিলিটি ইউজ করে নিলাম, দেখো আমার সব ট্রুপসের কোনো ক্ষতি হয়নি এখনও। দেখো আমার সব ট্রুপস কিন্তু কোরে ঢুকছে, এরকমভাবে তোমাকে কোরে ঢোকাতে হবে 100% করার ক্ষেত্রে। আর আমার কুইন কিন্তু বাইরের দিকে চলে গেছে, কোনো অসুবিধা নেই, সব কিছু মিডিলে আছে, তারাই 100% করে দিচ্ছে। এবার দেখো এবার উইজার্ড টাওয়ারের পরে আরেকটা মাল্টি ইনফার্নো হচ্ছে খতরনাক জিনিস একটা, যেটা তোমার সব প্যাটসকে মেরে দিতে পারে। সেই জন্য আমি প্রথমেই ইনফার্নো মাল্টি ইনফার্নোটাকে আমি ফ্রিজ করে তার উপর ব্যাট স্পেল ছেড়ে দেবো, যাতে সহজেই ব্যাট স্পেলটা মাল্টি ইনফার্নোটাকে ডাউন করে নেয়। দেখো সব ব্যাট স্পেল মাল্টি ইনফার্নোটাকে ডাউন করে দেবে। আর দেখো এই বেস্টের উপরে আমি দুটো ফ্রিজ স্পেলের সোয়াগ করবো, এটা করে একটু চাপই হয় টাউন ইলেভেনের ক্ষেত্রে। দেখো ব্যাট সব আস্তে আস্তে সব ডাউন করে নিচ্ছে, আর তোমাকে টাউন অল ইলেভেনের ক্ষেত্রে অবশ্যই ক্লিয়ারেন্সের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা টাইম একটু প্রবলেম হয়, তাই তোমাকে সবসময় যেখানেই তুমি দেখছো যে ক্লিয়ার করতে পারবে তুমি সঙ্গে সঙ্গে ক্লিয়ারের জন্য ট্রুপ ছেড়ে দেবে। তেমন আমি বাঁদিক দিয়ে উইজার্ড আর মিনিয়ান আর আর্চার ছেড়ে দিয়েছি ক্লিয়ার করার জন্য। আর দেখো আমি দুটো ফ্রিজ পেলে সোয়াগও করে দিলাম, আর বেস্টটা খুব ইজিলি 100% হয়ে গেল। তোমার আমি ফাস্ট করে দেখাচ্ছি, দেখো ইজিলি 100% হয়ে গেল। সো আমি লাস্ট অ্যাটাক তোমাদেরকে দেখাচ্ছি অন্য বেসের উপরে কতটা এফেক্টিভ এই অ্যাটাক টাউন হল ইলেভেনের ক্ষেত্রে, সহজেই তোমরা বুঝতে পারবে, কারণ খুব সহজেই যে কোনো বেস 100% হয়ে যাচ্ছে এই অ্যাটাক স্ট্র্যাটেজিতে। খুবই সুন্দর অ্যাটাক স্ট্র্যাটেজি এটা। দেখো আমি ফানেল ক্রিয়েট করছি আবার সেই ইলেকট্রো ড্রাগন, বেবি ড্রাগন আর পিক্কা দিয়ে ফানেল ক্রিয়েট করবো। এই এই অ্যাটাকটাতে খুব সুন্দর ফানেল ক্রিয়েট হবে, তোমরা দেখো।
বাঁদিকে আমি একটা উইচও সরে দিয়েছি, কিছুটা ফান্ডেল করতে প্রবলেম হচ্ছিলো সেই জন্য উইচ দিয়ে ফান্ডেল ক্রিয়েট করে নিলাম। দেখো আমার এদিকে যেহেতু একটা সেই স্টোরেজ আর একটা আর্মি ক্যাম্প বাকি ছিল, সেই জন্য আমি এখানে আর একটা পেক্কা ছাড়বো যাতে ওই দুটোকে ক্লিয়ার করে দেয়, বাঁদিকটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। খুব সুন্দর একটা পথ তৈরি হবে এটা 100% করার জন্য, খুব সুন্দর একটা ফানেল তৈরি হলো। দেখো আমি ওলো রকেট ছাড়লাম, ওলো রকেটের পেছন দিয়ে সব কিছু ছাড়বো, ওলো রকেটটা যেই ওয়াল ভাঙবে সঙ্গে সঙ্গে পেছন দিয়ে সব ট্রুপস ছাড়বো। দেখো সব ছেড়ে দিলাম পেছন দিয়ে সব কিছু, দেখো আমার এত সুন্দর ফানেল তৈরি হয়েছে, সব ট্রুপস আমার করে যাচ্ছে, সব ট্রুপস হিরোস করে যাচ্ছে, এটাই দরকার। আমি দেখো এনিমিসের ওপর পয়জন মারলাম, আমি ফ্রিজ রেজটাও মেরে দিয়েছি যাতে সহজেই হয়। আর আমি সবসময় ইগল আর্টিলারির দিক দিয়েই ওয়াল রকেটটা ছাড়ি, আর ক্লিয়ারটাও সেদিকেই করি যাতে ইগল আর্টিলারিটাকে সহজে আমি ড্যামেজ করতে পারি আর সহজে ভেঙে দিতে পারি, কারণ ইগল আর্টিলারিটা স্ট্রং ডিফেন্স, কারণ ইগল আর্টিলারিটা খুব সহজেই তোমার ট্রুপসকে হার্ম করতে পারে, সেই জন্য ইগল আর্টিলারিটাকে সবসময় সবার প্রথমে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, কারণ ইগল আর্টিলারিটা খুবই স্ট্রং ডিফেন্স। দেখো আর পারবে যতটা পারবে উইজার্ড টাওয়ারকে টার্গেট করার চেষ্টা করবে, কারণ তোমার ব্যাট স্পেলের ক্ষেত্রে উইজার্ড টাওয়ার খুবই ক্ষতিকারক একটা জিনিস। দেখো আমি বাঁদিক দিয়ে ব্যাট স্পেল সব ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ফ্রিজ করে দেবো আর্চার টাওয়ার, বাঁদিকটা খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে, কারণ এদিকটা ক্লিয়ার করা দরকার ছিল। ওয়ার্ডেনের অ্যাবিলিটিও আমি ইউজ করে নিলাম, দরকার ছিল না, আর কোথাও ইউজ করার সময়ও নেই, জাস্ট 100% হয়েই আছে। আবার আমি দুটো ফ্রি স্পেল সোয়াগ করার চক্করে দেখো আমার সবকটা ব্যাট আমি হারিয়ে দেবো, সবকটা ব্যাট মারা গেলো উইজার্ড টাওয়ারের কাছে। আর বাঁদিক দিয়ে দেখো আমি ক্লিয়ার করছি, সবসময় বললাম এই অ্যাটাক স্ট্র্যাটেজিতে সবসময় তোমাকে ক্লিয়ার করতে হবে, তুমি যদি ক্লিয়ার করতে একটু প্রবলেম করো বা ভুল করো তাহলে তোমার টাইম লিমিটেডের জন্য তুমি 100% করতে পারবে না। দেখো আমার শেষ পর্যন্ত কুইনের অ্যাবিলিটিও বেঁচে থাকবে। দেখো তোমরা এভাবে এই অ্যাটাক স্ট্র্যাটেজি দিয়ে খুব সহজেই 100% করতে পারবে যে কোনো বেস টাউন হল 11-এর। আর তোমরা যদি আরও কিছু অ্যাটাক স্ট্র্যাটেজি অন্যান্য টাউন হল 9, 10, 12-এর অ্যাটাক স্ট্র্যাটেজি জানতে চাও তাহলে আমাকে বলো, কমেন্ট করো, আর আমি এই সেই অ্যাটাক স্ট্র্যাটেজিগুলো আনতে চলেছি। আর আমার এই ভিডিওটা প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিও, আর পরবর্তীকালে ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, আমাদের ভিডিও আসতে চলেছে। আর আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আমাদের এখন চ্যানেল নতুন বেঙ্গল ব্রাদার্স, চ্যানেলটাকে সাপোর্ট করো তাহলে আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে আর তোমাদের আরও ভিডিও আনতে চলেছি। চলো আজকের জন্য বাই।